আপনাদের সামনে হজ্জের বিষয়টা বলছি যে আগামী কয়েকদিন পরেই হজ ফ্লাইট শুরু হবে, অনেকেই যাবে। যদিও বা মানুষের বুঝে অনেক কমতি আছে, ত্রুটি আছে। কেন বলছি? কেতাবুস সালাত, সালাত অধ্যায়, হাদিসে অনেকগুলো পৃষ্ঠা বর্ণিত হয়েছে সালাত অধ্যায়ের উপরে, যাকাত অধ্যায়ের উপরে, সিয়াম অধ্যায়ের উপরে, হজ্জের অধ্যায়ের উপরে। তবে সালাতের পরে যে অধ্যায়টা বড় অধ্যায় সেটা হলো হজ অধ্যায়। সালাত নিয়ে যত আলোচনা পর্যালোচনা হয়, হজ নিয়ে কি তত আলোচনা পর্যালোচনা হয় না। হজ একটা রুকুন সালাতের মতোই। সালাতটা বিশুদ্ধভাবে আদায় করার জন্য আমি যতটা পরিশ্রম করি, হজটা বিশুদ্ধভাবে আদায় করার জন্য ততটা পরিশ্রম করি না। অনেকেই বৃদ্ধ বয়সে হজে যায়, চোখে কম দেখে, আর হজ্জের বইগুলো লেখা ছোট করে, অক্ষর ছোট। প্রস্তুতিটা শুরু হয় বিমানে উঠার পরে। বিমানে উঠার পরে ছোট্ট বইটা ব্যাগ থেকে বের করে যখন কি দোয়া পড়তে হবে তখন তো শুরু হয়। মানে হজ্জের কোনো প্রস্তুতি নেই তার, আর প্রস্তুতি থাকবে কি নিয়ে? আপনার ব্যস্ততা এত বেশি, আপনার সুযোগই হয় না। প্রতিদিন কুরআন তেলাওয়াতেরই সুযোগ হয় না, আপনার হজ্জের বই পড়বেন কি করে? বা হজ প্রশিক্ষণে যাননি আপনি ব্যস্ততার কারণে, প্রশিক্ষণ নামকাও আসতে হয়, তো অধিকাংশ প্রশিক্ষণই বেদাতি আলেমরা দিয়ে থাকে। পুরো হজটাই বেদাতি হজ হিসাবে পালিত হয়, আর অধিকাংশ মনে হয় হজ কাফেল আছে কয়েকশো বা হাজারও পার হয়েছে কিনা আমি জানি না, অধিকাংশ কাফেলাই হলো বেদাতি কাফেলা। কিছু কাফেলা আছে সহি হাদিস অনুযায়ী তারা হজ করাতে সক্ষম, কিন্তু এদের মধ্যে দুটো ভাগ আছে, সহিভাবে হজ করালে কাফেলার হাজি কমে যাবে, এই জন্য সহিভাবে করানোর পক্ষে তার ততটা মনোযোগ থাকে না। হজে আসছে, হজ করে চলে যাচ্ছে, কে কিভাবে করছে সেটা আমার দেখার বিষয় নাই। বেদাতি মুয়াল্লিমরা কিয়ামতের মাঠে তো ধরা খাবেই, যারা সালাফি আকিদার, আহলে হাদিস আকিদার মুয়াল্লিম, তারাও অনেকে ধরা খাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এই কাফেলাগুলিতে আমি কিছু বই বিতরণ করার চেষ্টা করেছিলাম, এখনো করি। যে কাফেলা একবার নেয় ওই কাফেলা পরেরবার আর ফ্রি বই নিতে চায় না, দিতে চায় না। কারণ একটাই, যে আমাদের লেখনীগুলোর মধ্যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক দুইটাই উল্লেখ করা আছে। হয়তোবা 50% হাজি পেয়েছে বেদাতি হাজি, তাদের কাছে বইগুলো পৌঁছালে তারা গিয়ে বলবে যে না, এটা আমাদের মাজহাবের মুয়াল্লিম না, এর সাথে হজ করতে যাওয়া যাবে না। হাজি কমলো না বাড়লো? হাজি কমে গেল। এটাতে আমি আশ্চর্য হয়েছি, যেহেতু একটা ব্যবসা, ব্যবসাতে লাভ লস হয়, যেন লস না হয় এ ব্যাপারে খুব সচেতন মুয়াল্লিমরা। এজন্য হাজিরা বিপাকে, অর্থ কষ্ট উভয়টাই ব্যয় হচ্ছে, কিন্তু হজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হচ্ছে না।